উদযাপন উপলক্ষে আজকের আলোচনা সভা সম্মানিত প্রধান অতিথি অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ পর্বের শিক্ষার্থীবৃন্দ, যাদের জন্য আজকের এই আয়োজন, নবীন এবং বিদায়ী শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠান দুইটা অংশ হল নবীন বরণ এবং বিদায়ী সম্বর্ধনা। তো আমরা সভাপতি নবীনদের বরণের মধ্যে আমরা একটা আনন্দ খুঁজে পাই। আপাত দৃষ্টিতে বিদায়ীদের একটা বেদনা লক্ষ্য করি, কিন্তু আমার মতে, আমার পার্সোনাল অবজারভেশন, সেটা হলো দুইটাই একই অনুভূতি, সেটা হলো আনন্দের অনুভূতি। এবং আজকে যারা যাদেরকে আমরা বরণ করছি, তাদেরকে যদি স্কুল পর্যায়ে যদি বিদায় না দিত, আজকে আমরা বরণ করতে পারবো না, পারতাম না। ঠিক আজকে যাদেরকে বিদায় দিচ্ছি, তাদের জন্য, বরণের জন্য উচ্চ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান অপেক্ষা করছে। তাই আজকে এই অনুষ্ঠান দুটি ওই অনুভূতি অভিন্ন আমি আমার পার্সোনাল অবজারভেশন। যাই হোক, নবীনদের আরও 3 বছর পাবো আমরা, তোমাদের সাথে আরও কথা হতে পারে। আজকের সময় স্বল্পতার কারণে আমি জাস্ট বিদায়ীদের উদ্দেশ্যে দু একটি কথা বলে আমার বক্তব্য এবং বক্তব্য শেষ করব। আমার পূর্ববর্তী বক্তাগণ বলে গেছেন সততার ব্যাপারে। আসলে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেকশনে আমাদের একটা সোশ্যাল পারসেপশান হলো, যেহেতু ইঞ্জিনিয়ারিং সেকশনে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা লেনদেনের ব্যাপার আছে, একটু এদিক এদিক হলেই অনেক গাড়ি বাড়ি করার সুযোগ থাকে অবৈধভাবে। তো এটাকে এই এইরকম খারাপ ধারণা যাতে না আসে, এরকম কুপ্রবৃত্তি যাতে আমাদেরকে অ্যাট্যাক করতে না পারে, সেই জন্যে আমরা চাচ্ছিলাম শুধু দক্ষ ইঞ্জিনিয়ার না, সাথে সৎ ইঞ্জিনিয়ার আমরা বানাবো। সেই জন্যে আমরা সততা ক্লাবের ব্যবস্থা করেছি, সততা স্টোরের ব্যবস্থা করেছি, যাতে প্র্যাকটিস করে, এবং অধ্যক্ষ মহোদয়ের প্রধান অতিথির বক্তব্যের পরেই আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান এখানে শেষ হবে। আর সাথে একটা ঘোষণা দিচ্ছি, আজ আমাদের ওয়েদারের অবস্থা খুব খারাপ, আমরা তোমাদের সাথে এই বিষয়ে অনেকবার এই অনুষ্ঠান পরিচালনার জন্য, অনুষ্ঠান আরম্ভের জন্য অনেকবার বসেছি, তোমাদেরকে আমরা একটা কথা বলেছি, তোমরা কখন আরম্ভ করবা সেটা তোমাদের ব্যাপার, কিন্তু শেষ হবে আমাদের টাইমে, সেটা হলো মুয়াজ্জিনের আজান দেওয়ার সাথে সাথে অনুষ্ঠান শেষ হবে, সেটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা বলছিলাম। আজকের ওয়েদার খারাপ, তোমাদের গার্ডিয়ানরা অবশ্যই চিন্তিত থাকবে। আসসালামু আলাইকুম। রেস্ট গ্রহণ করবেন, প্রাথমিক রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি আর্কিটেকচার ডিপার্টমেন্টকে। সবাইকে করতালির মাধ্যমে আপনাদের নিয়ে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ।
এখন প্রেস গ্রহণ করছে কম্পিউটার বিভাগের অষ্টম পর্ব অর্থাৎ শেষ বর্ষ বিদায় শিক্ষার্থীরা। এরপর প্রেস গ্রহণ করবে ইলেকট্রনিক্স পর্বের বিদায় শিক্ষার্থীরা, তাদেরকে প্রস্তুত থাকবার জন্য অনুরোধ করছি। আর যারা প্রেস গ্রহণ করছো সামনে হইউল্লার নাগরে যার যার আসন গ্রহণ করো। আর অবশ্যই অনুষ্ঠান শেষে তোমরা যার যার বিভাগ থেকে তোমাদের নিজেরটাই নিজের ড্রেস বুঝে নিবে, এ ব্যাপারে তোমরা অবশ্যই সজাগ থাকবে। অন্যের ড্রেস নিয়ে যেও না, এখানে ড্রেস তাদের জন্য করা দিন, তাদেরকে অভিনন্দন জানাই। আর সবাই একটু ক্যামেরার দিকে ভিডিওর দিকে তাকাবে। এসব বিদায়ী শিক্ষার্থীরা তাদের স্মৃতি হিসাবে এই ক্রেস্ট রাখবে। যতদিন এই ক্রেস্টের দিকে তাদের চোখ পড়বে ন্যূনতম এই প্রতিষ্ঠানের কথা, এই প্রতিষ্ঠানের পরিবেশ, এই প্রতিষ্ঠানের শিক্ষক, সবার কথাই মনে পড়বার কথা।
আমার সেই স্মৃতিচারণের উদ্দেশ্যে আমরা ক্রেস্ট প্রদান করছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে মাঝের দক্ষিণ পাশে এখনো যারা দাঁড়িয়ে আছো, যারা ক্রেস্ট গ্রহণ করেছো, ক্রেস্ট পেয়েছো মানে অনুষ্ঠান শেষ স্থানে আমরা আমাদের প্রধান অতিথি মহোদয় অর্থাৎ শ্রেণী সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের বক্তব্য শুনবো। তারপর একটু ধৈর্য ধরতে হবে। কম্পিউটার বিভাগে যারা শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি মাঠের পূর্ব পাশে তোমরা এখনো দাঁড়িয়ে আছো, তোমরা তোমাদের চেয়ারে বসো, আমাদের প্রধান অতিথি মহোদয় বক্তব্য রাখবেন। ক্রেস্ট প্রদান নিয়ে পরপরই আমাদের প্রধান অতিথি মহোদয় বক্তব্য রাখবেন। এখন ইলেকট্রনিক্স এর স্টুডেন্টরা ক্রেস্ট গ্রহণ করছে, এরপরে সর্বশেষ গ্রাফিক্স ডিজাইনের কথা বলি। আর তোমরা প্রত্যেকে ভিডিও ক্যামেরাম্যানের দিকে তাকাও, ক্যামেরার দিকে। এখন গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং টেকনোলজি অষ্টম পর্বের শিক্ষার্থীরা ক্লাস গ্রহণ করছে। আমাদের চার পর্বে মোট 172 জন বিদায় শিক্ষার্থীরা প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে ক্লাস গ্রহণ করছে। এই ক্লাস গ্রহণের পরপরই আমরা আমাদের একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে যাব। আমাদের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয় বক্তব্য রাখবেন। এরপরপরই আমাদের প্রথম অধিবেশন প্রথম পর্ব শেষ হবে, যথারীতি দ্বিতীয় পর্ব অর্থাৎ সাংস্কৃতিক পর্ব শুরু হবে নামাজ এবং দুপুরে খাওয়া দাওয়ার পরে। জাস্ট দুইটাই আমাদের দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হবে। এই সাংস্কৃতিক পর্বে যারা বিভিন্ন ইভেন্টে নাম দিয়েছ তাদেরকে সব মিলিয়ে সার্বিকভাবে প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি। এখন গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং টেকনোলজির একজন শিক্ষার্থী, অনেকগুলো শিক্ষার্থী তারা প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করছে। আর যারা ক্রেস্ট গ্রহণ করেছ তোমরা দয়া করে তোমাদের যার যার চেয়ারে বসো। এরপর আমাদের প্রধান অতিথি মহোদয় তার মূল্যবান বক্তব্য রাখবেন। আমি মাঝের দক্ষিণ পাশে এখনো দেখতে পাচ্ছি আমাদের রাজীব শিকদার স্যার, লাল পাঞ্জাবি পরিহিত রাজীব শিকদার স্যার। আপনি একটু লক্ষ্য করবেন ওখানে বেশ কিছু শিক্ষার্থীরা ঘোরাফেরা করছে, ওদেরকে অনুষ্ঠানের সামনে নির্দিষ্ট আসনে। আর আমাদেরও প্রায় 1:07 বেজে গেছে, একটু পরে আজান হবে। আমি একটু দ্রুত তোমাদের প্রেস গ্রহণের জন্য অনুরোধ করছি। আর যারা এখনো ঘোরাফেরা করছো প্লিজ একটু বসে পড়বে। এরপরই আমাদের প্রধানমন্ত্রী মহোদয় বক্তব্য পর্বে তোমাদের সবার জন্য দুপুরের খাবারের ব্যবস্থা আছে, বেশি দূরে থাকলে অনেক পরে খাবার পেতে হবে, এই জন্য কাছাকাছি থাকো, আমাদের খাবার পরিবেশন করা হবে। আমাদের ইনস্টিটিউট এই বিল্ডিং এর পূর্ব উত্তর কর্নার, পূর্ব উত্তর কর্নার হতে অর্থাৎ আমাদের নামাজঘর যেখানে আছে ওখান থেকে খাবার পরিবেশন করা হবে। সবাই বারান্দায় লাইন হয়ে সুসজ্জিত হয়ে দাঁড়াবে, এক এক করে খাবার নিয়ে পূর্ব পাশ বের হয়ে চলে যাবে। এখনো পর্যন্ত ক্রেস্ট গ্রহণ করছে জিডিবিটি বিভাগের শিক্ষার্থীরা, অনেকগুলো শিক্ষার্থী একজন শিক্ষার্থী দ্বারা তাদের ক্রেস্ট গ্রহণ করছে। এবং সার্বিক পরিচ্ছন্নতা শৃঙ্খলা সব মিলিয়ে আমরা নিদর্শন রেখেছি, সেই জন্য আমি একটু আগাম ঘোষণা করছি। আমরা আমাদের দুপুরের খাবার যেহেতু প্রত্যেকের প্যাকেট আলাদা আলাদা করা আছে, খাবার গ্রহণের পর প্যাকেটটি অবশ্যই নির্দিষ্ট ডাস্টবিনে আমরা ফেলবো। আমাদের এই সুন্দর এই আমাদের প্রতিষ্ঠানটি আমরা যত্রত্র এই প্যাকেটগুলো ফেলে নোংরা করবো না, এই ব্যাপারে আমরা সবাই সজাগ থাকবো। আমি আবারও বিনীত অনুরোধ করছি নিরাপত্তা শৃঙ্খলা এই ব্যাপারে যে সকল সংশ্লিষ্ট শিক্ষক এবং যারা নিয়োজিত আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখন আমাদের প্রিন্সিপাল মহোদয় বক্তব্য রাখবেন। এখন এইভাবে যদি স্টুডেন্টরা সবাই ঘোরাফেরা করে অত্যন্ত খারাপ দেখায়। আমরা এতক্ষণ ধরে খুব ধৈর্য সহকারে বক্তব্য শুনেছি, কথা শুনেছি, এই জন্য আমি সকল স্টুডেন্টদের জ্ঞাতার্থে বলছি স্যারের সম্মানার্থে প্রধান অতিথি মহোদয়ের সম্মানার্থে তোমরা অতিথিত আসন গ্রহণ করবে। বদনাম নিয়ে তোমাদের শেষ সময়টুকু পার করো না। আশা করছি তোমরা যারা অষ্টম পর্বে তোমাদের থেকেই নতুন না শিখবে। কর্মকর্তা কর্মচারীবৃন্দ, এবং আজকের অনুষ্ঠান যাদেরকে নিয়ে বা যাদেরকে ঘিরে সকলের প্রতি রইল আমার ভালোবাসা।
আসলে আমরা অনেকক্ষণ ধরে যারা বিদায়ী তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা হয়েছে, যারা নবাগত তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা হয়েছে। আমি ওই কথাগুলোর মধ্যে আর না যেয়ে শুধু আমার জানা মতে যারা নবীন, আমার যেটুকু মনে পড়ে বছরখানিক আগে অভিভাবক দিবসেই আমি আমার তরফ থেকে ইনস্টিটিউটের পক্ষ থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে বরণ করে নিয়েছিলাম। হয়তো সেটা আনুষ্ঠানিক ছিল না, আজকে হয়তো আনুষ্ঠানিক। তা আমি যারা এইসব অনুষ্ঠানগুলো আমরা যারা করি বা যারা সহযোগিতা করি তাদেরকে বলবো যে এক বছর পরে বিদায় নবীনদেরকে বরণ না করে আপনারা আপনাদের পরিকল্পনা আরও সুন্দর করে সাজান, যেন আমরা ইনস্টিটিউটে আসার সাথে সাথেই তাদেরকে ওই একই দিন অথবা অল্প স্বল্প সময়ের মধ্যে তাদেরকে বরণ করে নিতে পারি। তাহলে তাদেরও ভালো লাগবে, আমরা যারা বরণ করি তাদেরও ভালো লাগবে। কারণ এক বছর পরে নবীনদেরকে যদি আপনি নিয়ম কানুন লেখাপড়া এগুলো বলতে যান, অতদিনে ওরা শিখে ফেলছে, ওটা ওদের কাছেও আকর্ষণ লাগবে না, আমাদের কাছেও ভালো লাগবে না। তা আমি আশা করব আপনারা আগামীতে ছোট্ট পরিসর হোক আর বড় পরিসর হোক এগুলো চিন্তা করবেন। আর যারা বিদায়ী তাদেরকে আমাদের সহকর্মীবৃন্দ অনেক কথা বলেছে, তো আমি আমার কষ্টের কথাটুকু বলবো যে আমার বিদায়ী যারা শিক্ষার্থী তারা অনেক সময় মনে করে যে প্রিন্সিপাল স্যার চাইলে অনেক কিছু পারে। যেমন এই কিছুদিন আগেই তোমাদের এক বড় আপুর তার বাবাকে নিয়ে আসছে তার সার্টিফিকেটটা নিয়ে যেতে, আমি সেইভাবে যে কথাটা বলবো তোমাদেরকে, প্রথম কথা হলো যে আমাদের আমাদের যে নিয়ম কানুন আছে ওই নিয়ম কানুনের মধ্যে তোমাদের প্রয়োজনে তোমাদের স্বার্থে তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনার স্বার্থে আমাকে অনেক সময় তোমাদেরকে সহযোগিতা করার ইচ্ছা যদিও থাকে কিন্তু আমি পারি না। এই জন্য তোমাদেরকে বলবো যে প্রথম কথা হলো আমি আজকে বলি যে তোমার যত দ্রুত সম্ভব ইনস্টিটিউট থেকে তোমার সম্পত্তি তুমি তোমার নিজের কাছে নিয়ে যাবে। সম্পত্তি বলতে তোমার মার্কশিট, তোমার টেস্টিমোনিয়াল, তোমার যা যা দরকারি জিনিস যত দ্রুত সম্ভব আইন কানুন নিয়মের মাধ্যমে তুমি নিয়ে যাবে। কারণ অনেক সময় দেখা যায় যার কাছে তোমাদের এই সম্বল থাকে তারা থাকে না, এই জন্য অবশ্যই তোমরা ইনস্টিটিউটে কোনো ডকুমেন্টের জন্য আসলে দূর থেকে আসলে অবশ্যই আগে খবর নিবা যে লোকগুলা এই ডকুমেন্টের সাথে রিলেটেড আছে তারা ইনস্টিটিউটে আছে কিনা। কারণ তুমি এত দূর থেকে আসো যে তোমাকে একদিন বা দুই দিন বা অনেক সময় তিন দিন অপেক্ষা করতে হয়, যেটা আমার জন্যও কষ্টের তোমাদের জন্যও বিড়ম্বনা। তোমরা এটা সবসময় খেয়াল রাখবে। আর ওই যে বললো রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড এগুলো